কাফের মুশরিক তাদের উন্নতির লাইন ভিন্ন, মুসলমানদের উন্নতির লাইন ভিন্ন। ওদের পরে আমাদের কিয়াস করা, অনুমান করা ভুল। আমরা যদি এরকম অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে পারি, অস্ত্র শস্ত্র দিক দিয়ে উন্নতি করতে পারি, তো আমরা দুনিয়াতে বিরাট কিছু করে ফেলবো। এটা সহিরা, এটা হাদিসের মধ্যে আসছে। এই উম্মতের প্রথম অংশ যে লাইনে উন্নতি করছে, পুরো দুনিয়াকে জয় করছে, এই উম্মতের হার তবকা, হার অংশ, শেষ অংশ পর্যন্ত ওই একই লাইনে উন্নতি করবে। অর্থাৎ শুধু জাগতিক উন্নতি দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। আমাদের উন্নতির মূল জিনিস হলো ঈমান আমল ঠিক করা। মুসলমানদের উন্নতির মূল রহস্য কি? ঈমান আমল ঠিক করা। এর উপর আল্লাহ তাআলা সাহায্য করার ওয়াদা করছে।